আসসালামু আলাইকুম বিওয়াস আবারও চলে আসলাম আজকে কুকারিজের কিং বলে থাকি আমি সুমাই টেডার্সকে আর এই হচ্ছে সুমাই ট্রেডার্সের আমাদের পোপাইটর জুম করে দেখিয়ে দিলাম আব্দুর রহিম ভাই আর রহিম ভাই আজকে আপনাদের সামনে নিয়ে আসলো একটা নতুন ফ্রেশ জুসার জুসারটা হচ্ছে মিয়াকো কোম্পানির আর আপনাদেরকে একটু কাঠটা এখন এক নজর দেখিয়ে দিচ্ছি এবং ভিডিও শেষে কাটটা পেয়ে যাবেন ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো পুরো ভিডিওটা যদি সহযোগিতা করতেছে রহিম ভাই ভাই কাছে চলে যাই আসসালামু আলাইকুম জেজ সরকমতল্লা আতু তো আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়া করি সবসময় তো শকুত ভাই আপনি ভালো আছেন না আলহামদুলিল্লাহ তো সৈকত ভাই আমরা আজকে একটা ফ্রেশ জুসার আসলে আমার এখানে ফ্রেশ জুসার অনেকগুলো মডেল আছে নিয়া ব্র্যান্ডেড বিভিন্ন কোম্পানিও আছে আমরা আগে অনেকগুলো ফ্রেশ জুসার দুই একটা দেখাচ্ছি তো আমার ভাই বোনেরা আসলে ফ্রেশ জুসার চা এখন যে আপনার পরিস্থিতি বাইরের জিনিসগুলা খাওয়া যায় না মেডিসিন বিভিন্ন ধরনের মিক্স করে আপনি ঘরে এক কেজি মালটা নিলেন বা আঙ্গুর নিলেন কমলা নিলেন সেটা আপনি ঘরের মধ্যে বৈশা সুন্দর ফ্রেশ জুসটা খাইতে পারলেন কোনো মিক্স পাইলেন না স্যাগারিং জিনিস পাইলেন না সব এক নম্বর জিনিস ঘরে বৈশাখ বানিয়ে খাইতে পারলেন তো এইটার মধ্যে আজকে আসলে আমরা কীভাবে ফ্রেশ জুসটা হবে সেই জিনিসটা আমরা দেখাচ্ছি এটা হলো আপনার একটা মিয়াকো কোম্পানি ফ্রেশ জুসার এটা হলো এক সাইডে আপনার রসটা চলে যাবে এই যে এই যে এই যে জারটা দেখছেন এখানে আপনার হলো ফ্রেশ জুসটা চলে আসবে এই টাঙ্কিটার মধ্যে ফ্রেশ জুসটা চলে আসবে আর যেটা আপনার মনে করেন যে সোবার জিনিসটা সেটা আপনার এখানে চলে আসবে এটা লক সিস্টেম এই যে এটা হলো ব্লেড দেখেন এই যে এই জিনিসটা হলো ব্লেড সম্পূর্ণ আপনার ব্লেড এখানে আপনার এটা এই যে বাড়িটা লাগা দিবেন লাগা কি দেওয়ার সম্পূর্ণ না এটা হলো ব্লেডটা হলো এসএস এর ফুড গ্রেডের ফুড গ্রেড আর এই যে বডিটা দেখছেন বডিটা হলো আপনার ফাইবারের উপর আর এটাও ফাইবারের আর এই যে জাকটা আছে এটা ফাইবারের যে জুসার যে আপনি জুস করার জন্য যেটা দিয়ে ফলটা চাপ দিবেন সেটাও কিন্তু ফাইবারের আর এটা 100% এগুলা ফুড গেট এবং কোনো সমস্যা কোনো জীবাণুর কোনো ভয় নাই এবং এগুলা গ্যারান্টি সহকারে যদি এগুলার ভিতর কোনো জীবাণু হয় কোনো কিছু যদি সম্পূর্ণ ক্ষতিপুরা আমরা দিব এটা আমরা লিখিত দিতে পারবো আচ্ছা যে কোনো কারণে যদি এইটার যদি কোনো সমস্যা কোনো ফুডগ্রেটের ছাড়া যদি আপনার কোনো সমস্যা হয় জুস করলে বা কেমিক্যাল মিক্স করা থাকে থাকে এটা সম্পূর্ণ আমরা ক্ষতিপূরণ দেবো তো এইখানে আপনি দেখেন এটা এই যে এই জিনিসটা হলো লক সিস্টেম এই যে এই লকটা কিন্তু ছেড়ে দিলে এটা লেগে যাবে আবার যখন আপনি খুলবেন তখন লকটা ওই যদি সামনের দিকে দিলে লকটা খুলে যাবে এই হলো আপনার একটা জুসার এখন আপনি এখানে যত ধরনের ফল আছে মনে করেন আপনি একটা আপেল জুস করবেন আপেলটা আপনি মনে করেন শিকলাটা শিলা দিলেন বা চিকলা সুদ্ধ দিলেন চার টুকরা করে এখানে আপনি দিয়ে এইভাবে একটা চাপ দিবেন দেওয়ার পরে এই যে আপনি মনে করেন এইখানে বাটিটা দিয়ে দিবেন এই বাড়িটা এখানে দিয়ে দিলে এই যে হলো আমি লাইনটা লাগা দেখাচ্ছি বিবাস আমরা এটা একটু কিভাবে অন করতে হয় কিভাবে ইউজ করতে হয় সেটা একটু সেটা দেখাচ্ছি হ্যাঁ তো সেটা হলো আপনার ওই যে এখানে যত ধরনের ফল আছে আপনি মালটাক বলেন কমলা বলেন আঙ্গুর বলেন ওইখানে দেওয়ার পরে এটা দিয়ে চাপ দিতে হবে এটা দিয়ে চাপ দেওয়ার পরে আপনার এই যে হলো আপনার মনে করেন এটা সুস্টা হ্যাঁ এই যে সুস্টা এই যে সুস্টা আপনি যখন দিবেন তখন আপনার এইখানে আপনি একটা গ্যালাস বসাবেন এই যে এখানে গ্যালাস বসালে এখানে রসটা চলে আসবে আচ্ছা এখানে রসটা চলে আসবে আর এই বাটিটার মধ্যে শোভাটা চলে যাবে শোভাটা চলে যাবে শোভাটা চলে যাবে এখন আপনার এখানে আপনি যেই ধরনের কোনো ফল দেন এই যে দেখুন ব্লেডটা ক্রিস্পি ফুল স্পিরিটে চলতে আছে আপনি মন করেন এটা মন করেন আম দেন বা কলা দেন বা মন করেন পেপে দেন যে কোনো ফল আপনি এখানে দিবেন সাথে সাথে আপনি চাপ দিবেন এই যে মন করেন যে আপনি অফ করে দিলেন এই যে অফ এই যে অফ হয়ে গেলে এটা হলো শুট এটা আপনার শুট সিস্টেম ও এবং লক সিস্টেম এটা আপনি যখন লক করবেন তখন জিনিসটা চলবে লক সিস্টেমটা একটু বুঝাই দিচ্ছি এই যে লক এটা কিন্তু এখন ওপেন হয়ে যাবে লক হয়ে গেছে না লক হয় নাই এখন ওপেন ঘুরতেছে আর যখন লক এটা অটোমেটিক লক প্লাস চলতাছে এখন আপনি অফ করে দিলে এই অফ হয়ে গেল এখন মনে করেন আপনি যে কোনো ধরনের ফল এখান দিয়ে দিবেন এখানে আপনি চলে আসবে রসটা ড্রেস রসটা আর এই বাটিটার মধ্যে চলে যাবে আপনার সম্পূর্ণ সোভাটা যে সাবাটা থাকবে সাবাটা এটার মধ্যে যাবে সাবাটা আপনি ফালায় দিতে পারবেন রকমের একটা ফলের সাথে আপনি মনে করেন কোনো রকম সাবা আসবে না

যে মোটরটা আছে এই মোটরটার আমরা এক বছর গ্যারান্টি দেওয়া দিচ্ছি এক বছরের মধ্যে যদি মোটরটা নষ্ট হয়ে যায় আমরা মোটরটা চেঞ্জ করে দিব মোটরটা চেঞ্জ না করতে পারলে সেক্ষেত্রে নতুন দিয়ে দিব আর আমরা পাঁচ বছর দিচ্ছি ফ্রি সার্ভিস কোম্পানি থেকে পাঁচ বছর ফ্রি ফ্রি সার্ভিস পাঁচ বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় ভাঙা বাদে পাঁচ বছরের মধ্যে আমরা সার্ভিসটা ফ্রি করে দেবো আর এটা একবারে চালানটা একদম ইজি আবার আমি দেখা দিচ্ছি আপনার এই যে সুইচটার মধ্যে চাপ দিলে এটা চলবে এবং মনে করেন ফল এখানে দিয়ে দিবেন ইস্যু করতে হবে না আর এটা হলো অফ এই যে

আর এই যে কন্টেনারটা এখানে লাগা দিচ্ছি এবং ব্লেডটা আপনি কিভাবে লাগাবেন এটাই যে এখানে বুশ সিস্টেম এখানে আপনি বসা দিলেন এই যে গাটে গাটে বসে যাবে তারপর আপনি এই জারটা লাগাবেন এই বিষয় লক যদি এটা না বসে তাহলে কিন্তু একটু এটা অন লাগবে না হ্যাঁ এই যে এখন আপনি লক করলেন এই যে লক করলেন এখন আপনি মনে করেন এটা চালু দেন এখন লক হয়ে গেছে এটা আপনি চলতে আসছে এই একদম ইজি পাবে আবার এবার এই একটু প্রাইসটা বলেন আমাদের এটা তো এটা প্রাইস আমরা দিছি একবার পাইকারি রেট সব সময় দেয়া থাকে আমার শোরুম থেকে সুমার্টেডাস থেকে এটা একবার পাইকারি মূল্য আপনারা নিতে পারবেন হলো আপনি চব্বিশশো পঞ্চাশ টাকা

তো এই মহামারীর পরিবেশে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজের জন্য অন্যের জন্য দোয়া প্রার্থনা করি আল্লাহ আসসালামু আলাইকুম